রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাকার্তায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে গিয়ে সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এক বৈঠকে জোকো উইদোদোকে এই আহ্বান জানান তিনি। আর এদিকে আসিয়ানভুক্ত দেশগুলোকে সমর্থন ও সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও চীনের আগ্রাসী মনোভাব ইন্দো প্যাসিফিক অঞ্চলের মূল হুমকি বলে মনে করে এই তিন দেশ। আসিয়ানের এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আসিয়ানভুক্ত দশ দেশ ছাড়াও এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে জোটের সমন্বিত উদ্যোগ গ্রহণে জোকো উইদোদোর প্রতি অনুরোধ জানান তিনি। সম্মেলনের দ্বিতীয় দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সেখানে আসিয়ান জোটের প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। আসিয়ান নেতৃত্বাধীন আঞ্চলিক কাঠামোর প্রতি এই তিন দেশের পূর্ণ সমর্থন রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই তিন মিত্র সহযোগিতার নতুন ক্ষেত্র আবিষ্কার করতে সম্মত হয়েছে। জাকার্তায় মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনের পর্দা নামবে বৃহস্পতিবার। এরপর 7 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে পূর্ব এশিয়া সামিট। সামিটে যোগ দিতে এরই মধ্যে জাকার্তায় পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি জাকার্তায় 18তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আসমাতুলি, নিউজ 24।